বন্ধুরা, তোমরা দেখছো শুভ ক্লাসেস, আর আমার হাতে এই মুহূর্তে এক্সক্লুসিভলি মাধ্যমিক 2024 টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র রয়েছে। এই প্রশ্নপত্রটা থেকে 100% কমন আসবে, একদম দেখিয়ে দিতে চাই। এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের এবছরের প্রতিটি স্কুলের প্রশ্নপত্রের মডেল, কারণ আমরা এই সাজেশনটি, এই প্রশ্নপত্রটি কিন্তু জোগাড় করেছি খুবই গভীর এবং খুব কি বলবো কষ্টকরভাবে, কারণ এই সাজেশান কারোর কাছে নেই। ইউটিউব জগতে এই প্রথমবার এই প্রশ্নপত্র কিন্তু তোমাদের সামনে আমি দেখাতে চলেছি। তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, আর সাজেশানটি দেখে দেখে লিখে নিতে হবে। প্রশ্নপত্রটি ভালো করে ফলো করো, এগুলোই টেস্ট পরীক্ষায় আসতে চলেছে। বাংলা প্রথম ভাষা, সময় 3 ঘন্টা 15 মিনিট। প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্ন পড়ার জন্য তোমরা পাবে, বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। তোমরা 90 নম্বরের পরীক্ষা দিচ্ছ, আর যারা অবশ্যই বলে দিই যে MCQ আসবে। প্রথম প্রশ্ন, পুলিশ সেজে হরিতে দাঁড়িয়েছিলেন কোথায়? 4টি অপশান, ঠিক অপশান খুঁজে নেবে। নদের চাঁদের বয়স কত? এটা এই প্রশ্নটা আসবে। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? এই প্রশ্নটা আসবে। অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্য এর কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা আর স্বপ্ন দেখতে পারলো না, এই প্রশ্নটা আসবে। এরপর আসবে গান বাঁধবে সহস্র উপায়, কে গান বাঁধবে? পালকের কলমের ইংরেজি নাম কী? কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন কারা? হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? এরপরের প্রশ্ন, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে, ইসাবের মেজাজ চড়ে গেল, নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ? ফেলাইলা কনক বলয় দূরে, নিম্নলিখিত পদটি যে সমস্যার উদাহরণ তা হলো? এরপর বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করেন করবেন না, এটি কী ধরনের বাক্য? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য? জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটির ভাববাজ্যের রূপ কী? এরপর নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এই প্রশ্নটাও আসবে। এরপর তোমাদের কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দিতে হবে, 19×1 অর্থাৎ 19 মার্কস থাকে। প্রথমে 4টি দেখে নাও। বড় ভয় করিতে লাগিল নদীর চাঁদ, এই প্রশ্নগুলো পড়বে। অমৃত ফতোয়া জারি করে দিল, ফতোয়া জারি করেছিল কেন বা কী ফতোয়া জারি করলো? বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষ কী বলতে চেয়েছে বা কী শোনাতে চেয়েছে বা কী শুনতে বলা হয়েছে? আপনি কি ভগবানের চেয়ে বড় বক্তের কথা বলেছেন কেন? আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তা দুঃখের দিন কেন? এরপর এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? হায় বিধি মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? কবিতা থেকে। তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে? ধ্বংস থেকে ভয় কেন তোর? এই প্রশ্নের উদ্দেশ্য কী? সিন্ধু তীরে রয়েছে মাঞ্চস, মাঞ্চস শব্দের অর্থ কী? এরপর যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 3×1 অর্থাৎ 1 নম্বরে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, প্রবন্ধ থেকে কী নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি কে বলেছিলেন? এতে রচনার উৎকট হয়, রচনা উৎকট হয় কিসে? প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কী করে করা উচিত বলে লেখকের মনে করেছেন? এরপর যে কোনো 8টি শব্দের 8টি প্রশ্নের উত্তর দাও, ব্যাকরণ থেকে আসবে তীর্য বিভূতি কাকালে সম্বন্ধপদ কারক নয় কেন? এরকমভাবে 4টি প্রশ্ন দিয়ে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে? উদ্দেশ্য বিধেয় আসবে, ঠিক আছে? এরপর আমরা বলি যে বহুরূপী থেকে, বহুরূপী শব্দটি সমাসবাক্য সমাসের উদাহরণ, নাম কিনা লেখো কলম তাদের কাছে অস্পৃশ্য, এই প্রশ্নগুলো আমি দেখাচ্ছি স্ক্রিনের উপরে, ঠুকে নাও তাড়াতাড়ি। 3 নম্বরের প্রশ্ন যেগুলো দিয়েছি আসবে, লাইন তুলে দেবে, লাইন তুলে দিয়ে প্রশ্নগুলো করবে, ভেঙে ভেঙে প্রশ্ন করবে 1+2 আকারে। এই যে দেখে নাও, সে ভয়ানক দুর্লভ জিনিস, এরকম লাইন তুলে দিয়ে কোন জিনিসের কথা বলেছে সেটা দুর্লভ কেন? তারপর কবিতা থেকে এই যে 3 নম্বরের প্রশ্ন কীভাবে দিয়েছে দেখেছো, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু পড়ে যাবে, এই প্রশ্নগুলোই কিন্তু একেবারে হুবহু কমন আসতে চলেছে। আর 5 মার্ক্সের প্রশ্ন 5 মার্ক্সেরই আসতে পারে, অথবা 2+3 বা 3+2 আকারে আসতে পারে, অথবা 1+4 আকারে আসতে পারে, এগুলো কিন্তু অবশ্যই লিখে আসবে। এরপর কবিতা থেকে 5 মার্ক্সের প্রশ্ন যেগুলো আসবে সেগুলো দেখে নাও, এগুলো কিন্তু আসতে চলেছে। আর এরপর বাংলা ভাষা বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসবে তাও দেখাচ্ছি স্ক্রিনের উপর থেকে উঠে যাচ্ছে, তোমরা অবশ্যই স্ক্রিন পজ করে করে লিখে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? অবশ্যই কিন্তু লিখে নেওয়ার চেষ্টা করলে এই উত্তরগুলো অনেকদিন আগে থেকেই তোমাদের করা রয়েছে। এরপর কম বেশি 125টি শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও, এই এই প্রশ্নগুলো পড়বে, 4 নম্বরের প্রশ্ন এগুলো। এরপর কোনি থেকে এই 2টো প্রশ্ন পড়বে, কোনি থেকে এই 2টো প্রশ্ন মাত্রই আসবে এবং পড়বে। এরপর আমরা চলে যাব বঙ্গানুবাদে, বঙ্গানুবাদে কিন্তু কোনো ইম্পর্টেন্ট হয় না, তাও এটা দিয়েছি আমরা, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? অর্থাৎ সর্বশিক্ষা অভিযান এটা আসতে পারে বঙ্গানুবাদে, কিংবা আসতে পারে যে সবার শিক্ষা, তারপর বঙ্গানুবাদে এই আমাদের বাড়ি আমাদের প্রথম এডুকেশনের জায়গা বা পড়াশোনার জায়গা, এটা আসতে পারে, ইংলিশে দিয়ে দেবে। এরপর সংলাপ মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে, তারপর দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে এটা নিয়ে সংলাপ হতে পারে, তারপরে এই যে ট্রেন দুর্ঘটনা হলো দুই বন্ধুর মধ্যে সংলাপ, তারপর নানান রকম সংলাপ আসতে পারে। তো সংলাপ নিয়ে ভাবার দরকার নেই, সংলাপ কিন্তু অবশ্যই বানিয়ে লিখতে হবে, দুই বন্ধুর মধ্যে কথোপকথন, তুমি তোমার বন্ধুর সাথে যা কথা বলবে সেটাকে এখানে বানিয়ে লিখতে হবে, তোমার বন্ধুর নাম, তোমার নাম দিয়ে। এরপর রচনা কিন্তু বলে দিই কমন আসে, বিজ্ঞানের ভালো মন্দ এটা এই ঘুরিয়ে আসতে পারে, বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ, বিজ্ঞানের জয়গান, বিজ্ঞানের ভালো মন্দ এইভাবে আসতে পারে ঘুরিয়ে, কিন্তু একটি ভ্রমণের অভিজ্ঞতা দিতে পারে আমাদের পরিবেশ ও সমস্যা প্রতিকার, খেলাধুলা ও ছাত্র সমাজ, কিন্তু তোমাদেরকে বলে দিই শুধুমাত্র বিজ্ঞানের ভালো মন্দ পড়ে যাবে।
আশা করি বন্ধুরা তোমরা সমস্ত প্রশ্নগুলো ঢুকে নিয়েছো, তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে। সকাল সকাল তোমাদেরকে দারুণ সাজেশন দিয়ে দিলাম, ধন্যবাদ।